ফুটবলের প্রতি আবেগ থেকে নয়, টাকার জন্য সৌদিতে গেছেন রোনালদো। আসুন জেনে নেই বিস্তারিত। ফুটবলের প্রতি আবেগ থেকে নয় বরং টাকার জন্যই পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবে গিয়েছেন বলে জানান নাইজেরিয়ার তারকা ফুটবলার অডিয়ন ইঘালো। একই সঙ্গে তিনি জানান টাকার জন্যই তিনি সৌদি লিগে খেলছেন। আল হিলালের হয়ে গত মৌসুমে সৌদি প্রো লিগের শীর্ষ গোলদাতা হয়েছিলেন ইঘালো। মৌসুম শেষে অবশ্য তিনি ক্লাবটি ছেড়ে দিয়েছেন। ইঘালোর দাবি, কেবল অর্থের লোভে তিনি মধ্যপ্রাচ্যের ওই দেশে পাড়ি জমিয়েছিলেন। তার মতে রোনালদো, বেনজেমা ও অর্থের লোভে একই কাজ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। এক সাক্ষাৎকারে 34 বছর বয়সী ইঘালো বলেন, তরুণ বয়সে অবশ্যই আপনার আবেগ থাকবে, ওই সময় আপনি টাকার বিষয়টি আমলেই নেবেন না, কিন্তু যখন আমার মতো বয়স হবে, ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আমি জানি না ক্যারিয়ার এক বছর থাকবে নাকি দুই বছর। পুরো জীবন আমি আবেগ নিয়ে খেলেছি, এখন খেলছি অর্থের লোভে। টাকার জন্য রোনালদো সৌদি লিগে খেলছেন উল্লেখ করে তিনি আরো বলেন, রোনালদো কি ভালোবাসার টানে খেলছেন? আমি সারা জীবন যা আয় করেছি তার শতগুণ বেশি অর্থ আয় করেছেন তিনি। তারপরও তিনি সৌদি আরবে গেছেন, তিনি কি আবেগের তাড়নায় গেছেন? আসলে টাকার জন্য গেছেন। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাউন্ড ওয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।